আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? কনজিউমার ইলেকট্রনিক্স ওয়ার্ল্ডে আপনাকে স্বাগতম। আজকে আমরা আপনাদেরকে দেখাতে চলেছি ওয়ালটনের কুলিটা অপারেটিং সিস্টেমের টিভি। এই টিভিটি সম্প্রতি ওয়ালটন লঞ্চ করেছে, তো আজকে আমরা এই ভিডিওতে দেখে নিব এই টিভির কী কী ফিচার রয়েছে, আনবক্স করার পর আমরা টিভির ভিতরে কী কী পাচ্ছি। তো চলুন আজকে এখন আমরা টিভিটি এখন আনবক্স করে আপনাদেরকে দেখাবো। ওয়াও, উপরের কার্টুনটা দেখে মন ভরে যাচ্ছে, কার্টুনের ডিজাইনটাও অনেক সুন্দর হয়েছে। তো চলুন ভিতরের অবস্থাকে আমরা একটু দেখে নিই। ওয়ারেন্টি কার্ড এবং আমরা দেখতে পাচ্ছি টিভির ওয়াল মাউন্ট, যেটা দিয়ে আমরা টিভি ইনস্টল করবো ওয়ালে। এরপরে টিভির লেগসগুলো বের করা হচ্ছে, দেখলেই মন ভরে যাচ্ছে। অসাধারণ সুন্দর। এটা একটা 24 ইঞ্চি কুড়িটা অপারেটিং সিস্টেমের টিভি। তো আমরা টিভিটা এখন কানেকশন দিব এবং রিমোট দিয়ে টিভিটা অন করব। তার আগে আমরা একটু রিমোটটা দেখে নিই। ওয়ারেন্টি কার্ডের বইয়ের যে ভিতরে একটা এক্সক্লুসিভ রিমোট এবং ভিতরে আমরা দেখতে পাচ্ছি ইনটেক ব্যাটারি। সো আমরা নতুন ব্যাটারিটি রিমোটের ভিতরে দিয়ে আমরা টিভিটা অন করে আজকে কুড়িটা অপারেটিং সিস্টেমের টিভিটা আমরা দেখব। ওয়াও, রিমোটটা অসম্ভব সুন্দর একটা ডিজাইন করা হয়েছে। প্লাগ ইন করে আমরা এখন রিমোট দিয়ে টিভিটা অন করব। টিভির আউটডোর ডিজাইনটাও অনেক সুন্দর। 24 ইঞ্চি স্মার্ট টিভি, কুলিটা অপারেটিং সিস্টেম। আমি খুব এক্সাইটেড টিভিটা অন করার পর এটার অন স্ক্রিন ডিসপ্লেটা কেমন হবে, চলুন সবাই মিলে একটু এক্সপিরিয়েন্স করি। ওয়াও, ওয়ালটন কুলিটা ওএস। প্রথমে আমরা ল্যাঙ্গুয়েজটা ইংলিশ করে নিব, তারপরে কান্ট্রি হবে বাংলাদেশ। কান্ট্রি বাংলাদেশ দেওয়ার পরে এনভায়রনমেন্ট সিলেকশন হবে হোম মোড। এরপর আমরা ওয়াইফাই রাউটারটা সিলেক্ট করে পাসওয়ার্ডটা দিয়ে আমরা নেট কানেকশনটা করে নিব। এরপর কুলিটা টার্মস অ্যান্ড প্রাইভেসি অ্যাকসেপ্ট দিব। এরপর যদি আপনার চ্যানেল টিউন ইন করতে হয় তাহলে এ টিভি মোডটি সিলেক্ট করে নেবেন, কিন্তু আমরা এখন স্কিপ করব, আমরা পরবর্তীতে আপনাদেরকে দেখাবো। ওয়াও, আমাদের এখন পুরো সেট আপ প্রসেসটা ডান হয়ে গিয়েছে এবং আমরা টিভির হোম স্ক্রিনটা দেখতে পাচ্ছি, অসাধারণ। আমরা এখানে ব্রাউজার দেখতে পাচ্ছি, কাস্ট অপশন দেখতে পাচ্ছি, মিডিয়া অপশন দেখতে পাচ্ছি। যেহেতু এটি স্মার্ট টিভি, চলুন আমরা একটু ইউটিউবটা টেস্ট করে আসি। ওয়াও, অসাধারণ অসাধারণ অসাধারণ। ডিশের চ্যানেল স্ক্যান করতে গেলে আমরা ডিসপ্লেতে থাকা সোর্স অপশনে যাব। সোর্স থেকে এটিভি অপশনটা সিলেক্ট করব। এরপর এখান থেকে আপনাকে ওকে বাটন প্রেস করতে বলবে। রিমোটের ওকে বাটনটা প্রেস করলে উপরে অটো টিউনিং অপশন পাবো, নিচে দেখা আছে স্টার্ট। এরপর স্টার্ট বাটনটিতে ওকে করার সাথে সাথেই আপনার চ্যানেল স্ক্যান হওয়া শুরু করবে। ঠিক এইভাবে সম্পূর্ণ 100% লেখা না আসা পর্যন্ত আমরা ওয়েট করব। ঠিক এভাবেই কুলিটা অপারেটিং সিস্টেমে আমরা খুব সহজেই চ্যানেলটি স্ক্যান করে নিতে পারবো। এখন আমরা কুলিটা অপারেটিং সিস্টেমে কীভাবে আপনার অ্যান্ড্রয়েড ফোন থেকে স্ক্রিন শেয়ার করা যায় সেটা শেয়ার করব।
এক্ষেত্রে আমরা ডিসপ্লেতে থাকা কাস্ট অপশনে চলে যাব। এখান থেকে যদি অ্যান্ড্রয়েড হয় তাহলে অ্যান্ড্রয়েড, আইফোন হলে আইফোনটা সিলেক্ট করে নিচে স্টার্ট কাস্টিং এই অপশনটি আমরা ওকে করে দিব। এরপরে আমরা একটি স্মার্টফোন নিব, স্মার্টফোনের সেটিংস অপশনে গিয়ে আমরা লিখব স্ক্রিন কাস্ট অথবা শুধুমাত্র কাস্ট লিখব। সো কাস্ট লিখি আমরা, কাস্ট লেখাটা শেষ হয়ে গেলে আপনার এখানে কাস্ট অপশন চলে আসবে, এটা ইনেবল করে দিব। এরপরে আপনি শোতে ক্লিক করলে আপনার স্মার্টফোনের ডিভাইসটি এখানে শো করবে, স্মার্ট ডিভাইসটা শো করলাম, আমরা ডিভাইসের উপরে ক্লিক করলাম। এরপরে এটার সাথে কানেক্ট হওয়ার ট্রাই করতেছে, দেখেন ডিসপ্লেতে আমরা দেখতে পাচ্ছি কানেক্ট। হ্যাঁ, এখন খুব সহজেই আপনার ফোনের ডিসপ্লেটি টিভিতে শেয়ার হয়ে গিয়েছে। ঠিক এভাবে আমরা খুব সহজেই আমাদের ফোনের স্ক্রিনটি আমরা কুলিটা অপারেটিং সিস্টেমে শেয়ার করতে পারবো। এরকম মজার মজার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে